আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরাই আপনাদেরকে এপিআই ডেভেলপমেন্ট করে দেখানোর চেষ্টা করব, হলো যে পিএইচপি দিয়ে। তো এপিআই ডেভেলপমেন্ট করে আমরা কোন প্রজেক্টটা দেখব সে বিষয়ে আলোচনা করছি এবং কাদেরকে শিখাবো সে বিষয়টা আমি ভিডিওর মাধ্যমে এক্সপ্লেইন করে দিতে চাচ্ছি। তো প্রথমে দেখি আসলে আমরা কী ধরনের একটা প্রজেক্ট করব। সিম্পল একটা এপিআই এর সিম্পল একটা ক্রুট করব। এই ক্রুটটা কমপ্লিট করতে পারলে আশা করি যে কোনো জিনিস আমরা কমপ্লিট করতে পারবো স্টেপ বাই স্টেপ। তো ফার্স্ট স্টেপে একটা ক্রুট দেখানোর জন্য কি কি থাকছে সে বিষয়গুলো আলোচনা করছি। দেখেন, সে এখানে একটা আমার একটা এপিআই আছে, আমি পোস্টম্যানে চলে যাব। পোস্টম্যান থেকে সে আমি যদি ডাটাটাকে একটু গেট করার চেষ্টা করি, গেট বাটন দিয়ে হিট করলাম, আমার ডাটাগুলো সব চলে আসছে, রাইট? এই দেখেন, আমার সমস্ত ডাটা পেয়ে গেছি এই এপিআই মানে রেড সিঙ্গেল। এবার হচ্ছে আইডি অনুযায়ী, যদি আইডি অনুযায়ী ডাটা আনতে চাই তাহলে আমাকে একটা হোয়ার ক্লাস লাগতে হবে। বা সেইটাকে আমরা কীভাবে সেই এপিআইটা কীভাবে তৈরি করবো সে আমি পারবো। এখানে আইডি নাম্বারটা দিয়ে দেবো। সে এখানে দেখেন, যদি আমরা আইডি নাম্বার 6 দেই তাহলে যদি সেন্ড বাটনে ক্লিক করি শুধুমাত্র 6 নম্বর আইডিটি চলে আসবে। এরপরে আমি আর একটা এপিআই ক্রিয়েট করে দেখো, সেটা হচ্ছে ক্রিয়েট। কি ক্রিয়েট? তো ক্রিয়েটটা আমরা এখানে ক্রিয়েট করলাম, রাখলাম, ফাইন। অ্যান্ড ক্রিয়েটের জন্য আমাদের যে যে ইনপুট ফিল্ডগুলো আছে সেই ডাটাগুলো আমি এখানে টেস্ট করে নেই। এইখান থেকে আমরা চলে যাবো হচ্ছে বডিতে, বডি থেকে যাবো হচ্ছে রোতে, রো থেকে এগুলো কী করে দিব, দিয়ে দিব, ফাইন। ওকে, এটা আমি বোঝাবো, আমি আপনাদেরকে বোঝাবো, জাস্ট আমি বোঝাচ্ছি যে একটা কোন কোন এপিআই আমার আমি আপনাদেরকে শিখাবো কীভাবে করতে হবে। এটা দিব পোস্ট। যদি আমরা সেন্ড বাটনে ক্লিক করি দেখা যাবে যে দেখেন যে মামুরজোর এমপ্লয় ক্রিয়েটেড সাকসেসফুলি, ডান, ফাইন। তিনটা এপিআই হলো। এরপর আমাদেরকে আর একটা এপিআই আছে, সেটা হচ্ছে কি আপডেট। কি আপডেট? ফাইন। তো আমরা যদি আপডেটটা দেখতে চাই আমরা কীভাবে করবো, ঠিক সেমভাবে আপডেটটা ইউআরএলটা রেস্ট এপিআইটা এখানে রাখবো। আর এখান থেকে আমরা আপডেটের জন্য পুট সিলেক্ট করে দেবো, আর কোন এগেনিস্টে সেটা আমি আলোচনা করবো, সমস্যা নাই। জাস্ট কাজ করে কিনা সেটা আমি বোঝানোর চেষ্টা করতেছি বা বলার চেষ্টা করতেছি যে 6 নম্বর ডাটাকে আপডেট করে দিলাম, 6, ফাইন। 6 নাম্বার 6টাকে হাদি জামান দিয়ে আপডেট করে দিলাম, ওকে। এবার এটাকে আমরা কমা দিয়ে যদি সেন্ড দেই, আপডেট ডান, ফাইন। আপডেট ডান হলো কি, হাদি জামান, রাইট? তাহলে এখন আমরা এখান থেকে সিঙ্গেল যে ডাটা ছিল সেটাকে যদি কল করার চেষ্টা করি, এর এখন যদি আমরা সিঙ্গেল ডাটাকে কল করি দেখি সিঙ্গেল ডাটা হাদি জামানটা আসে কি না, কত, 6, ফাইন। এখান থেকে কী দিতে হবে, গেট। এখন আমরা সেন্ড বাটনে ক্লিক করি, দেখেন এই যে হাদি জামানটা চলে আসছে, ফাইন। তাহলে আমরা আপডেটে করতে পারলাম, আমরা এপিআই তৈরি করেছি। এবার আমরা দেখবো যে ডিলেট, কি ডিলেট? এই দেখেন ডিলেটটা আমরা এখানে রাখবো। সে ডিলেট দেওয়ার পরে কোন আইডির এগেনস্টে ডিলেট হবে সে আইডি নম্বরটা আমরা ভিতরে বলে দেবো, ভিতরে বলে দেবো যে 6 নম্বর আইডিটা ডিলেট হয়ে যাও, 6 নম্বর আইডি কোনো তথ্য থাকবে না, ফাইন। এবার আমরা সেন্ড বাটনে ক্লিক করবো, মামুরজির এমপ্লয় ডিলেট ডান, একটা মেসেজ দিলাম। এই টোটাল প্রসেসটা কীভাবে করলাম, এই টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে শেখাবো। কিন্তু এই শেখানোর জন্য আসলে আমি যদি এখন বলি যে এপিআই ডেভেলপমেন্ট শেখাবো, তারা বুঝুক না বুঝুক তাদের নাম তো ফারুক, তারা সবাই জয়েন করবে। তো এই ফারুক রিলেটেড কেউ জয়েন না করুক, তাদের জন্য মূলত আমার কিছু এই প্রি রিকোয়ারমেন্ট যে এপিআই ডেভেলপমেন্ট শিখতে হলে আসলে কী কী তার জানতে হবে সেই বিষয়গুলো শিখে তাকে আসতে হবে। আবার সেই বিষয়গুলো শিখতে কি টাকা লাগবে? না, সেই বিষয়গুলো শিখতে টাকা লাগবে না, কিন্তু তারা শিখছে কি না সেই বিষয়টা নিশ্চিত আমার হয়ে আসতে হবে। তো সেজন্য তাকে যে বিষয়টা শিখতে হবে সে বিষয়টা আমি বলছি, এবং এগুলো আমিই শিখাবো, এগুলো আমিই শিখাবো, কিন্তু একটা সিস্টেমের ভিতর দিয়ে আসতে হবে। প্রথমে তাকে সে পিএইচপির বেসিক জানতে হবে, ফাইন, পিএইচপির বেসিক জানতে হবে। এরপরে তাকে মাইএসকিউএল ডাটাবেজ জানতে হবে, মাইএসকিউএল। এরপরে তাকে জানতে হবে জাভা, এসএআরআই, পিটি স্ক্রিপ্ট। এরপরে তাকে হবে জানতে হবে অ্যাজাক্স। এরপরে যাকে জানতে হবে জেসন, জেসন। এরপরে তাকে জানতে হবে পোস্টম্যান, পোস্টম্যান। এখন দেখেন এই কোয়ার্টার শেষ করে তাকে তাকে এখানে আসতে হবে, ও এখানে জানতে হবে তাকে ওপি, ওপি, পিএইচপি ওপি, ওপি জানতে হবে। এইগুলো মেকানিজম শেষ করে তাকে এই এপিআই সিরিজটা বা এই জিনিসটাকে শিখতে পারবে। এখন যদি আমি বলি যে ফ্রিতে পিএইচপি শিখাবো মানে এপিআই ডেভেলপমেন্ট শিখাবো, তাহলে দেখবো যে সবাই হুমড়ি খেয়ে পড়তেছে। তো এই যে হুমড়ি খেয়ে পড়ুক সমস্যা, আমি সবাইকে শেখাতে চাই, কিন্তু এই বিষয়গুলো যদি তাদের জানা না থাকে তাহলে আমি এই বিষয়টা শেখাতে পারবো না। এখন এই বিষয়টা শিখতে হলে কী করতে হবে, আপনাকে টাকা দিতে হবে? না, আমাকে শিখাই, আমি এগুলো ফ্রি শেখাবো, এগুলো আমি ফ্রি শেখাবো,
কিন্তু আপনি শিখছেন কিনা এটা ভেরিফাই করে আমি নিব। কিভাবে নিব? আমি আমার যে একদম এই ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও, এই যে পিএইচপির বেসিক ভিডিও, ওপির বেসিক ভিডিও, মাইএসকিউএলের বেসিক ভিডিও, জাভাস্ক্রিপ্টের ভিডিও, অ্যাজাক্সের ভিডিও, জেসনের ভিডিও, পোস্টম্যানের ভিডিও, সমস্ত ভিডিওগুলো আমি ইউটিউবে পাবলিক করে দিব। দেন আপনি কমপ্লিট করবেন, দেন এপিআই আপনি শেষ করবেন। এবং কমপ্লিট করছেন কি না আপনি, আমি হাদিব আপনি বুঝবেন কেমন করে? আমি ভিডিও দিবেন, আমি বলবো যা দেখছি, আমি বুঝবো হচ্ছে আপনি ভিডিওর নিচে কমেন্ট করবেন, প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আপনি কমপ্লিট, ডান, প্র্যাকটিস ডান, প্র্যাকটিস ডান। এভাবে করে প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট করে সিরিয়ালভাবে যারা শেষ করে আসবেন তাদেরকে আমি এপিআই ডেভেলপমেন্ট এই বিষয়টা কমপ্লিটলি শেখাবো ইনশাআল্লাহ। ওকে, আবারও বলছি, ফ্রিতে এপিআই ডেভেলপমেন্ট, বাট যারা শুধুমাত্র সঠিক লার্নার তাদেরকেই শেখাবো, বুঝুক না বুঝুক, তাদের নাম যে ফারুক সেটা এই ধরনের ফারুকদের আমরা শেখাবো না। সেই জন্য অবশ্যই আবারও বলছি, এপিআই ডেভেলপমেন্ট ফ্রি সেশন থাকবে এবং এই সেশনটা আমি খুব দ্রুতই লঞ্চ করব এবং আপডেট সময় দিব। যারা যারা এই সেশনটাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা শুধুমাত্র এই পোস্টের নিচে কমেন্ট করবেন এবং আমি এই ভিডিওটা যখন পাবলিক করব এবং কবে লাস্ট ডেট এটা আমি বলে দিব। তো অলরেডি এবং পরবর্তী দ্বিতীয় ভিডিওতে বলে দিব যে এটার মানে যারা জয়েন করছে জয়েনের স্টুডেন্টগুলো শেষ, যারা জয়েন করতে ইচ্ছুক, এই সিরিয়াল মেনটেন করে শিখতে ইচ্ছুক, এই সিরিয়াল মেনটেন করে যারা শিখতে ইচ্ছুক এবং আমার সমস্ত ভিডিও ইউটিউবে দেওয়া আছে সেখান থেকে দেখতে হবে, প্লাস ভিডিও কমেন্ট করতে হবে, কমেন্ট করে আমাদেরকে আপডেট জানাতে হবে যে আপনি শিখতেছেন। এই সিরিয়ালে যারা শিখতে প্রস্তুত তারা এই ভিডিওর নিচে কমেন্ট করুন যে ভাই আমি এই প্রসেসে শিখতে প্রস্তুত, আমি শিখতে চাই, দেন আপনাকে আমি কমেন্ট করবেন এবং তারপরে আমি আপনাকে একটা মেসেজ দিব, সেই মেসেজের মাধ্যমে রিপ্লাই দিয়ে আমি আপনার সাথে কানেক্ট করে নিব। তাহলে এপিআই ডেভেলপমেন্ট শিখুন ফ্রিতে, পিএইচপি র পিএইচপি দিয়ে এপিআই ডেভেলপমেন্ট শিখুন ফ্রিতে। কিন্তু অনেকে বলবে লারাভেল দিয়ে একটু শেখান না ভাই, লারাভেল তো শেখাবো সমস্যা নাই, কিন্তু একটা লারাভেল দিয়ে এপিআই ডেভেলপমেন্ট শেখাতে গেলে যে প্রসেস মেনটেন করে আসতে হয় সেই প্রসেসগুলো মেনটেন করে আসতে হবে ইনশাআল্লাহ। অলরেডি এই লেসনগুলো আমার করা শেষ, বিধায় এগুলো আমি পাবলিক করে দিলাম। আবার যদি লারাভেল বলেন, আমি লুমেন্সের টোটাল ভিডিও সিরিজ কিন্তু আমার ইউটিউবে পাবলিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, আশা করছি সবাই স্বতঃস্ফূর্তভাবে এই এপিআই ডেভেলপমেন্টের যে একটা ভয় আছে ভয়টাকে জয় করবেন মামুর জোরের মাধ্যমে। সাথে আছি আমি হাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।